আমাদের অফিসে একজন দাদা ছিলেন, নাম পরমার্থদা। পরমার্থদার সঙ্গে আমার আলাপ হয়েছিল ওই 4-5 বছর আগে। আমরা একসঙ্গে, পরমার্থদা, আমি মধ্যম গ্রামে থাকি, পরমার্থদা থাকতেন বিরাটি নিউ ব্যারাকপুরের ওইখানে। তা যখন রাত্রেবেলা আমার নাইট শিফটের সময় যখন ওই একসঙ্গে গাড়ি দিত, তা আমরা একসঙ্গে আসতাম। তা পরমার্থদা দেখা হলেই নানা কথা বলতো, হাসি ঠাট্টা করত। তারপর হঠাৎ করে শুনি, তারপর দীর্ঘদিন আমার একসঙ্গে যাতায়াতের দিনটা মিলছিল না বলে পরমার্থদার সঙ্গে অনেকদিন দেখা হয়নি। তা হঠাৎ করে শুনি যে পরমার্থদা সুইসাইড করেছে, আচমকা, মানে সুইসাইড করেছেন বাড়ি, মানে অফিস। সেদিনও আমাদের অফিসে এসেছিলেন, কাজ করেছেন, কাজ করার পর বাড়ি গেছেন, খেয়েছেন, তারপর সুইসাইড করেছেন। খবরটা শুনে এতটা অবাক হয়েছিলাম, বিস্মিত হয়েছিলাম, মানে মনে হচ্ছিল এই তো কিছুদিন আগেই পরমার্থদাকে দেখেছি, এই তো কিছুদিন আগেই পরমার্থদাই আর কি হাসি ঠাট্টা করতে করতে যাচ্ছে গাড়িতে। পরমার্থদার কথা কেন মনে পড়লো, আজকে ওই ফেসবুক মেমোরি আছে, তা ফেসবুক মেমোরিতে 4 বছর আগে আমার একটা লেখার তলায় দেখছি পরমার্থদার একটা কমেন্ট। সেই ফেসবুক প্রোফাইলটা এখনো রয়েছে আর কি। আরেকটা কমেন্ট দেখছি ঘটনাচক্রে, কোইন্সিডেন্স বলবো, আরেকটা কমেন্ট দেখছিলাম দেবরূপাদি একটা দুঃসম্পর্কের পরিচিত দিদি ছিল, দেবরূপাদিরও কমেন্ট দেখছে। বা দেবরূপাদির যে বিষয়টা হয়েছিল 2 বছর বা 3 বছর আগে, দেবরূপাদির হঠাৎ করে ক্যান্সার হয় 44-45 বছর, এবং 1.5 বছরের মাথায় উনি মারা যান। তার ঘটনাচক্রে দেখছি পরমার্থদারও কমেন্ট আছে, দেবরূপাদিরও কমেন্ট আছে, এবং সেই অদ্ভুতভাবে সেই প্রোফাইলগুলো এখনো রয়ে গেছে। তা সেইটা দেখতে 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 দেখতে, মানে আসলে এই প্রোফাইলগুলো বা এই কমেন্টগুলো তো আসলে কমেন্ট নয়, মানে এগুলো একটা সময়, মানে আমরা কি করি, মানে যে কোনো মানুষের মৃত্যুটাই, মৃত্যু মানেই তো আসলে একটা সময়ের চলে যাওয়া, মানে আমার সঙ্গে মানুষটার যে স্মৃতিটুকু লেগে আছে সেই স্মৃতিটুকু চলে যাওয়া। এই যে এই মুহূর্তে সারা বিশ্বে করোনাতে 1,65,000-এর বেশি কিছু লোক মারা গেছেন, আমাদের দেশে এখনো পর্যন্ত মারা গেছেন 550 জনের মতো। এবার আমরা যখন এইটা দেখি, তখন প্রাথমিকভাবে আমাদের কাছে এটা একটা সংখ্যা হয়, সংখ্যাই থাকে, কিন্তু যখন আমরা একটু গভীরে যাই তখন দেখতে পারি আসলে 1,60,000 মানুষ শুধু মরেনি, বা 550 মানুষই শুধু মরেনি। এই 550 মানুষ বা 1,65,000 মানুষের সঙ্গে লেগে থাকা সময়, লেগে থাকা স্মৃতি, এরকমও মুহূর্তদের মৃত্যু হয়েছে। আসলে এতগুলো সম্পর্ক মরেছে জীবন থেকে। এবং এই যে এই যে বিষাদ, বা এই যে এই এটা ভাবতে বসলে যে মন খারাপ হওয়া, তার জন্য যে তাদেরকে চিনতে হয় তা নয়, কেননা সর্বজনীন যে কোনো অনুভূতি তো আমাদের 100 বাদে, তার মধ্যে হয়তো পেইন বা দুঃখ বা বিষাদ হচ্ছে গিয়ে সব থেকে স্ট্রংগেস্ট, বা বিপন্নতা। সে কারণে হয়তো আমাদের মধ্যেও সেই সম্পর্কগুলো চলে যাওয়া, সেই সম্পর্কগুলো হারিয়ে যাওয়াটা আমাদেরও মধ্যে প্রভাব ফেলে। তা এইটা হতে হতে আমার মনে পড়ল, মানে ওই যে বলছি যে সেই লোকগুলোকে যে চিনতেই হবে তা তো এমন বিষয় নেই, যে এমনও সে সম্পূর্ণ আমার কাছে অপরিচিত, কিন্তু অপরিচিত বলে কি সেই স্মৃতির জন্য বেদনা অনুভব করা যায় না, বা সে মৃত্যুর জন্য বেদনা অনুভব করা যায় না, তা তো নয়। যখন 9/11 যখন ওই এসে প্লেন এসে ধাক্কা মেরেছিল টুইন টাওয়ারসে, তখন আমরা তো প্রত্যেকেই, মানে আমরা যে যেখানে থাকি না কেন, যে যে মুহূর্তে থাকি না কেন, আমরা শিউরে উঠেছিলাম, কেননা ওটা তো শুধুমাত্র ওই প্লেনের
একটা টুইন টাওয়ারে এসে ধাক্কা মারা ছিল না, ওটা আসলে আমরা সেইখানে সেই বিপন্ন মানুষগুলোর মাঝখানে নিজেদের বসিয়ে দেখতে পেরেছিলাম যে সেই অবস্থায় মানুষগুলোর কি অবস্থা হতে পারে, বা স্টিফেন কোট, এর আগেও বলেছি স্টিফেন কোট, বা স্টিফেন কোটের মানুষগুলো যারা ঝাঁপিয়ে পড়ছে তাদের অবস্থা কি হতে পারে। তার জন্য তো চেনার প্রয়োজন হয় না সেই মানুষটাকে বা সেই জনসংখ্যাকে। এটা হতে হতেই মনে পড়ল যে দুই বা তিন বছর আগে আমি শ্রুতিধর মুখোপাধ্যায় নামে একজনের, মানে আমারই এক পরিচিত বন্ধু সাংবাদিক, তার মুখ থেকেই শ্রুতিধর মুখোপাধ্যায়ের নাম শুনেছিলাম। শ্রুতিধর মুখোপাধ্যায় কবিতা লিখতেন এবং যখন উনি হাসপাতালে শুয়ে আছেন তখনও তিনি কবিতাই লিখছেন। তা শ্রুতিধরকে নিয়ে সেই দুবছর আগে আমি একটা লেখা লিখেছিলাম, সেই লেখাটা একটু শোনাচ্ছি। আমি শ্রুতিধর মুখোপাধ্যায়কে চিনি না, আর চেনার সুযোগও নেই, যেমনভাবে আমি পাবলো নেরুদা বা গার্সিয়া মার্কেজকে চিনি না, তেমনভাবেই আমি শ্রুতিধরকেও চিনি না। শ্রুতিধরের সম্পর্কে আমি জেনেছি দুদিন আগে এক বন্ধুর কাছ থেকে, হঠাৎ অকস্মাৎভাবে, হঠাৎ করে অন্ধকার থেকে যেমন আলো ছিটকে আসে বা আকাশ থেকে খাতার মধ্যে পড়ে যায় দু এক কবিতা পংক্তি, তেমনভাবেই কোনো প্রেক্ষিত ছাড়াই শ্রুতিধরের কথা বলেন ওই বন্ধু। শ্রুতিধর কবিতা লিখতেন, কবিতাই লিখতেন, হাসপাতালে ভর্তি তবু কবিতা বের করতেন, ডায়ালিসিসে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে শরীর, ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছেন, তবু কবিতা লিখে গেছেন শ্রুতিধর। শ্রুতিধরকে আমি চিনি না, চিনবও না কোনোদিনও, যেমনভাবে আমি চিনি না অরুণ মিত্র বা সুনীল গঙ্গোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে। কতজন কবি লেখককেই বা আমরা চিনি ব্যক্তিগতভাবে, যারা প্রতিনিয়ত চর্চা করেন সাহিত্য নিয়ে, তারাও কতটা চেনেন? এই সময়ের কোনো কবি চেনেন রবীন্দ্রনাথকে ব্যক্তিগতভাবে? ব্যক্তিগতভাবে কেউ তো কাউকেই চেনেন না, চেনার অবকাশও নেই, কারণ এ তো শুধু সময়ের পার্থক্য নয়, এই পার্থক্য তো জীবিতের সঙ্গে মৃতের, বিগতের সঙ্গে বর্তমানের। কিন্তু সত্যি কি চিনি না, এটাই বা বলি কি করে? শব্দের তো নিজস্ব বিস্তৃত হাত থাকে, থাকে নিজস্ব ভুবন, যেখানে পরিচিত অপরিচিতের ব্যবধান ভেঙে যায়। না হলে প্রাচীনতম কবি লেখকেরাও কিভাবে জীবিত এখন আমাদের মধ্যে? আসলে শব্দস্পর্শে ভেঙে যায় অনতিক্রম্যের ব্যবধান, সেই ব্যবধান ভেঙে দিয়েই তো লেখক কবিরা বেঁচে থাকেন, জীবিত থেকে যান। গ্রিকরা কবিকে বলতেন মেকার, কারণ কবিরাই নাকি ঈশ্বর সৃষ্ট জগৎকে একদম আলাদাভাবে নিজের মতো করে গড়ে তুলতে পারতেন। একজন কবি যে জগৎ তৈরি করেন সেটা তার নিজস্ব জগৎ হয়েও চরাচর বিস্তৃত। যত উঁচু মাপের কবি তার স্তর স্পর্শ করার সীমা ততটাই বেশি। সময়ের একটা গণ্ডি পেরিয়েই কবি লেখকেরা আবহমানের কালস্রোত ছুঁয়ে ফেলেন, তার জন্য সবসময় যে বিখ্যাত হতে হয় তেমনটা কিন্তু নয়। আশেপাশে এমন অনেক পংক্তি বেঁচে থাকে আজীবন বাংলা ভাষার মতো, যেগুলি কোনো বিখ্যাত কবি বা লেখকের নয়, অথচ সেগুলি বেঁচে থাকে। কবিরা নাকি দ্রষ্টাও হন, আমার বরাবর মনে হয়েছে কবিরা দুর্বল, তাই তাদের নানা সময়ে অযথা গ্লোরিফাই করা হচ্ছে, এটাও অনেকটা সংরক্ষণ নীতির মতো ব্যাপার। তুমি পিছিয়ে রয়েছ, যে তুমি সাহিত্যের আদিশাখা হও না কেন, তোমাকে গ্লোরিফাই করছি, না হলে তোমার দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে। তাই এখন কয়েকজন খ্যাতিমান কবি দিয়ে কিন্তু কবিদের দুর্বলতা বা পিছিয়ে থাকাটা ঠিক বোঝা যাবে না। কবিরা অর্থনৈতিকভাবে বিপন্ন প্রাণী, বিশেষ করে বাংলা কবিতারা, বাংলার কবিরা। কবিতা লেখে কি সংসার চলবে? কবিতা লিখতে শুরু করা মধ্যবিত্ত বাঙালি পরিবারের অবধারিত প্রশ্ন। তবু অনেকে কবিতা লেখেন, লিখেই চলেছেন, লিখেই যান, যেমন শ্রুতিধর লিখতেন। শ্রুতিধরের ব্যক্তিগত জীবনও ভীষণভাবে মর্মান্তিক যেটুকু শুনেছি, সে প্রসঙ্গে যাচ্ছি না। আমি শুধু শ্রুতিধরের কবিতা নিয়ে বলতে চাইছি। যেটা বলছিলাম, কবিরা নাকি দ্রষ্টা হন, এটা প্রচলিত ধারণা, মিথ। আমি খুব একটা বিশ্বাস করি না, করিনি। কিন্তু অনেক সময় আসে, জীবনে অনেক মুহূর্ত আসে, হয়তো কোনো অপরিচিতের মাধ্যমেই এলো সেই মুহূর্ত, যখন আপনার বিশ্বাস অবিশ্বাসের ধারণাটাই ভেঙে চুরমার হয়ে যায়। শ্রুতিধরের একটি কবিতা, যে কবিতাটি শ্রুতিধর নিজের মৃত্যুর কিছুদিন আগে লিখেছিলেন হাসপাতালে শুয়ে,
সেটা পড়ার পরে আমার এতদিনের ধারণা ভেঙে চুরমার হয়ে গেল। কবিরা দ্রষ্টা, শ্রুতিধরের মতন কবিতারা দ্রষ্টাই হন, নাহলে এমনটা কেউ লিখতে পারে না বলে আমি বিশ্বাস করি না। হাসপাতালে লেখা কবিতা, শ্রুতিধর মুখোপাধ্যায়। আমার নয়, শেষ পর্যন্ত মৃত্যুর দমবন্ধ হয়ে এলো। বুক ভরা জল আসলে মরে যাওয়া ঢেউয়ের কথা বলে। আমার সমস্ত কষ্ট সমস্ত জড়া তোমাতে দিয়ে আমি ধুনি জ্বালিয়ে বসে আছি সেই আজব নদীর পাশে, যাকে পার হয়ে গেলে মৃত্যু মরে যায় স্বমহিমায়। আমার আশেপাশে নক্ষত্রের মতো কিছু মানুষ, মানুষ মাথার উপর হাত জল থেকে উঠে আসা নারীর, দূরদেশ থেকে একটা রিনিঝিনি কান্নার শব্দে আমার চৈতন্য ভিজে গেছে। সেসব নক্ষত্রের কান্না, সেসব রোদন কেন যে দিয়ে গেল একটা আলো। ভাবুন একবার, একজন হাসপাতালে ভর্তি থাকা মানুষ, মৃত্যুর প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষ এমন একটা লাইন লিখছেন, সেসব রোদন কেন যে দিয়ে গেল এত আলো। মৃত্যুর কাছাকাছি এলে কি জীবনের যত ধোয়াশা যত অসমাপ্ত ধারার নিমেষে জট খুলে যায়? তখন কি পরিষ্কার আলোর মতো দূর থেকে দেখা যায় জীবনকে? না হলে কেন এরকমটা শ্রুতিধর লিখলেন, দূরদেশ থেকে একটা ঋণিঋণি কান্নার শব্দে আমার চৈতন্য ভিজে গেছে। আমার এক দিদির মেয়ে মারা গেছেন অনেক বছর হল, দিদির জীবন থমকে থাকেনি, সমানে সামনের দিকে এগিয়ে চলেছে, কিন্তু মেয়ের মৃত্যু দিনে দিদি সারাদিন ঘর থেকে বেরোন না, কারোর সঙ্গে কথা বলেন না, এখনো নিভৃতে থাকেন, আড়ালে সারাদিনই প্রায় একটা ঘর অন্ধকার করে বসে থাকেন। ব্যক্তিগত জীবনের ক্যালেন্ডারে কোনো কোনো দিন কোনো কোনো তারিখ আজন্ম বিষাদের জন্য তোলা থাকে। দিদি কেন এখনো স্বাভাবিক হতে পারেন না অনেকে বুঝিয়েছেন, কেন ওই দিনটিকে এখনো নিজেকে বিষাদের চাদরে মুড়ে রাখেন তাও অনেকে বুঝিয়েছেন, আমিও বুঝিয়েছি। আরে বাবা, মৃত্যুর জন্য কি জীবন থেমে থাকে? না, থেকেছে কখনো, কিন্তু অনেক অন্যের অনেক নিভৃত দুঃখ বেদনার কারণ অনেক সময় আমরা বুঝতে পারি না, এখন বুঝতে পারছি। শ্রুতিধর নিজে চলে গেছেন, আমার মতন এক অপরিচিতকে দিদির নিভৃত দুঃখের কারণটুকু জানিয়ে। শ্রুতিধর, আপনি দ্রষ্টা, আপনার মতো কবিরা, খ্যাতির বৃত্তের বাইরে থাকা কবিরাও বাংলা ভাষায় অশ্রুতপূর্ব কিছু শব্দ, কিছু পংক্তি দিয়ে যান, আর সেই শব্দ সেই পংক্তি আজীবন থেকে যায়। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, অন্ধকারে তোমার হাত ছুঁয়ে যা পেয়েছি সেটুকুই তো পাওয়া, যেন হঠাৎ নদীর প্রান্তে এসে এক আজলা জল মাথায় ছুঁয়ে যাওয়া। শ্রুতিধর, আপনার কবিতাটি ওই এক আজলা জলের মতন, জীবনের মতন, মৃত্যুর মতন। ভালো থাকবেন সকলে।